আসসালামু আলাইকুম। আইভিশন সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুলতানা কবির মিতালি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করছে না, সেই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনছে। বিশেষ করে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। 25 নভেম্বর সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ব্রিটিশ ন্যাশনাল আর্মি মিউজিয়ামে হাই কমিশনের ডিফেন্স উইং আয়োজিত বাংলাদেশ আর্মড ফোর্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেনারেল A.K.M আমিনুল হক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, 1971 সালের 21 নভেম্বর সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। ফজলুল হককে সঙ্গে নিয়ে শাহ এমি হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেন্ট্রাল লন্ডনের ব্রিটিশ জাতীয় আর্মি জাদুঘরের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইং আয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হল। অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ও ব্রিটেনের জাতির সঙ্গীতের মধ্য দিয়ে। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, forces from Army, Navy and Air Force on this glorious and proud day for Bangladesh. Our armed forces are defending our country's national sovereignty, territorial integrity and independence. They're defending the borders, defending the skies and the seas and land of Bangladesh, and they're also earning us the best of reputation as leading in the UN peacekeeping operations. Our Honorable Prime Minister, who is the also the Defense Minister of Bangladesh, has over the past 10 years completely modernized Bangladesh Armed Forces, and in 2001 it is her, as the Defense Minister of Bangladesh and Prime Minister, had commissioned women into Bangladesh in non-medical role in Bangladesh Armed Forces. On this auspicious day, I would like to pay a tribute to our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who was the first President and Commander-in-Chief of Bangladesh Armed Forces. সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলেন বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল A.K.M আমিনুল হক। 7ই মার্চের ভাষণের পর বাঙালি যে সৈনিকরা ছিল, পুলিশে যারা ছিল এবং সশস্ত্র বাহিনীতে যারা ছিল, তারা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত ছিল যে যখন বঙ্গবন্ধু ডাক দিবেন ওরা বেরিয়ে আসবেন। এবং 26শে মার্চের পর থেকে 17ই এপ্রিল পর্যন্ত বিভিন্নভাবে তারা যার যার এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যরা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে গেরিলা যুদ্ধ করে, এবং একই সাথে পরবর্তীতে 17ই এপ্রিল যখন আমাদের মুজিবনগর দিবস, মুজিবনগর সরকার তৈরি হয়, তখন অর্গানাইজড ওয়েতে 11টি সেক্টরে ওরা আরও অর্গানাইজড ওয়েতে যুদ্ধ করতে থাকে। এই ধারাবাহিকতায় 21শে নভেম্বর 3 বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী একত্রিত হয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং দ্রুততার সাথে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জন হয়। এই 21শে নভেম্বর আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই আমাদের মিশনগুলো আছে সেখানে দিনটা পালন করা হয়। ভাবগম্ভীর্যের সাথে আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি, আমরা আমাদের 30 লক্ষ শহীদদেরকে স্মরণ করি, আমাদের 2 লক্ষ মা বোনদেরকে আমরা স্মরণ করি যাদের বর্তমানকে বিসর্জন দিয়েছিল আমাদের ভবিষ্যতের জন্য। অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ। উল্লেখ্য, 21শে নভেম্বর 1971 সালে সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হলো। এই সশস্ত্র বাহিনী দিবসে প্রত্যেকে প্রত্যাশা করেন
বাংলাদেশের সেনাবাহিনীরা দুর্যোগে বিপদে আপদে এগিয়ে যাবেন। ন্যাশনাল আর্মি মিউজিয়াম থেকে শাহ এমি হোসেন, আই ভিশন, ইউকে টিভি।